কাপড়াগুলো ভালো করে ধুয়ে নেব। আমড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমি আমড়া থেকে খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে আমড়ার গায়ে যে কষটা ওটা আর থাকবে না। আমি এবার এগুলোকে তুলে নিয়ে সেদ্ধ করতে দেব। কড়াইয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেখানে আমি আমড়াগুলো দিয়ে দেব। ওই দিকে আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে গরম তেল দেব, দেব একটু সর্ষে, একটু পাঁচফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে আমি সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে দেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এভাবে সেদ্ধ করতে হবে। এবার আমি আমড়াগুলো দিয়ে দিলাম। বেশ খানিকটা ভাজার পর প্রথমে আমি দিয়ে দেব বড় 1 চামচ চিনি, লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে জল দিয়ে দেব বড় 1 কাপ। বেশ, এভাবে একটু গ্রেভি টাইপের হবে মোটামুটি 5 মিনিট রান্না করার পর। তারপরে আপনি কাজু বাদাম, কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশ দেইনি, উপরে কাজু বাদাম দিয়ে দিলেন, খেতেও ভালো লাগবে। দিয়ে 2 মিনিট এভাবে ফোটাতে হবে, তারপরে নামিয়ে ফেলুন। চটপট রেডি হয়ে গেল আমড়ার চাটনি, দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগবে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।